তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও, কান্না থামো, চুপ করো। এবার একটা কথা বলো তো, সত্যি কি খুব দরকার ছিল বাড়ি ছেড়ে বেরিয়ে আসার? হ্যাঁ, ভাগ্যিস এটা এই বাড়ির বাইরে পড়েছিল, এটা না হলে কি হতো, তোমায় খুঁজে পেতাম আমি? হ্যাঁ, কাল সবাই জানতে পেরেছে যে তুমি কানে শুনতে পাও না। তো কি হয়েছে তাতে দিদি, কি হয়েছে? কেউ কি তোমায় ভুল বুঝেছে? মা, আমি, দিদি ভাই, প্রীতমদা, কেউ তোমায় ভুল বোঝেনি, বরঞ্চ রেহানাকে সবাই বকেছে। তাহলে হ্যাঁ মানছি, রেহানা তোমাকে হ্যারাস করেছে, বাট তার জন্য তুমি আমাকেও বলবে না? না বলে এরকম বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে? সত্যি যদি কোনো একটা বিপদ ঘটে যেত তখন কি হতো? হ্যাঁ উত্তর দাও আমাকে। আর তুমি কি লিখেছো যে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে পারবে না? দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ দিদি, আমি কিন্তু খুব হার্ট হয়েছি। আচ্ছা বন্ধুত্ব ব্যাপারটা কি অতটাই ঠুনকো? সানি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি জানি আমি ওটা লিখে ভুল করেছি, কিন্তু তুমি আমার দিকটাও একটু বোঝো, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো। যবে থেকে আমি তোমাদের বাড়িতে এসেছি সারাক্ষণ শুধু অশান্তি হয়ে গেছে, শুধু আমার জন্য। বিয়ে বাড়ির আনন্দের মধ্যে এটা কতটা ডিস্টার্বিং বলো তো, আমার খুব গিল্ট ফিলিং হচ্ছিল সানি। কালকেই কালকেই সবাই কত আনন্দ করছিল, কিন্তু শেষমেশ সেই আমার জন্য সবার মুড অফ হয়ে গেল। দোষ তো আমারই বলো, আমি তো সত্যিটা লুকিয়েছিলাম, রেহানা তো শুধু সবার সামনে সত্যিটা বলে দিয়েছে। সে আমাকে পছন্দ করে না বলে করতেই পারে, আমি ওর থেকে কিছু এক্সপেক্টও করি না, ও তো আর আমার বন্ধু নয়। কিন্তু তুমি, তুমি তো আমার বন্ধু সানি। সেই সানি গেল ওই মেয়েটার পিছনে, কেন এত চেষ্টা করে এত কষ্ট করে মেয়েটাকে বের করলাম এখান থেকে, স্টিল চলে গেল। তুমি এক মুহূর্ত ওই মেয়েটাকে ছেড়ে থাকতে পারছো না সানি, আমার সামনে থেকে তুমি ওই মেয়েটার পিছন পিছন চলে গেলে। হ্যাঁ কি করে পারলে তুমি এটা? তুমি খুব ভালো করে জানো আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি, তাও তুমি এরকম করতে পারলে আমার সাথে? না না না, এভাবে হতে পারে না, আমার মাথাটা না রাগে জ্বলে যাচ্ছে। কিন্তু রাগলে তো হবে না। না না না, রাগলে হবে না, আমি বুঝতে পারছি তিতলি সানিকে নিয়ে আমার সাথে একটা কম্পিটিশনে নেমেছে। ইয়েস, সানিকে পাওয়ার কম্পিটিশন, বুঝতে পারছি আমি। ইয়েস, কিন্তু তিতলি আমি তোমার থেকে বড় খেলোয়াড়, সানিকে আমি ঠিক সময় মতো বুঝিয়ে দেব যে তুমি সানির জন্য কতটা ক্ষতিকারক, তুমি কোন মোটিভে এই বাড়িতে ঢুকেছ আমি সেটা প্রুফ করে দেবো, আমি সবাইকে বুঝিয়ে দেবো যে তুমি কত বড় ধান্দাবাজ মেয়ে একটা। রাহি, রাহি, অপরেশ কাকুর ওপর আমার একটুও রাগ নেই, রাগ তো আমার নিজের ওপরে হয়, কেন যে বিশ্বকর্মা আমার কান দুটো নষ্ট করে দিলেন, কি দোষ করেছিলাম যার জন্য এরম একটা শাস্তি দিল? এর জন্য আমি আর কাউকে দোষ দিই না, আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলেই না আমাকে নিয়ে এত সমস্যা হয়। তারপরেও আমি একটা ইম্পসিবল স্বপ্ন দেখছি, কানে শুনতে পাই না তারপরেও পাইলট হতে চাই, এটা শুনে তো যে কেউ হাসাহাসি শুরু করবে। কিন্তু আমি কারোর উপহাসের পাত্রী হতে চাই না সানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার স্বপ্ন কীভাবে পূরণ হবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি আমাকে বলো তো এই বাড়িতে তোমাকে কে নিয়ে এসেছিল?
যদি তোমার মুখ থেকে আমার নাম একবারও উচ্চারণ হয় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না দেখলি। তুমি ভাবতেও পারছ না তোমার এমন ক্ষতি করব না আমি। আর সেই লোকটা এখন কোথায় বলো তিতলি, মনে করে বলো। যাই হয়ে যাক না কেন, আমি ওই লোকটাকে ছাড়বো না। ওকে একবার হাতে পেলে ওর হাত পা ভেঙে রেখে দেবো আমি। তোমার জন্য যদি আমাদের দুটো পরিবারের মধ্যে কোনো রকম কোনো অশান্তি হয় না তিতলি, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি বলো কোথায় সেই লোকটা, সে কি আছে না পালিয়ে গেছে? হাত ছেড়ে দিলাম, ভবিষ্যতে আবার দেখা হবে। আচ্ছা তুমি কি কোনোভাবে জানতে পেরেছো যে এই বাড়িটা কি সেই লোকটারই? আমি জানি না, এটা আমাদের বাড়ি। আর যদি জেনেও ফেলে সেটা আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু তোমার মুখ থেকে কি বললাম আমার নাম একবার উচ্চারণ হবে না। ভালো করে মনে করো তিতলি, একটু মনে করার চেষ্টা করো লোকটাকে ঠিক কিরকম দেখতে ছিল। যদি আমার দিদি এবং সামানি দাদার মধ্যে ডিভোর্সের কারণ তুমি 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 না হতে চাও, তাহলে নিজের মুখটা কি করবে? বন্ধু বন্ধু রাখবে। তিতলি চুপ করে আছো কেন, প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার একটা প্রশ্নেরও ঠিক উত্তর দিতে পারবো না সানি, সত্যি বললে সবাই আমাকেই খারাপ ভাববে। যদি একা হতাম হয়তো লড়াই করে যেতে পারতাম, কে কি বলছে সেটাকে পাত্তাই দিতাম না। আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি, কিন্তু এখন কিছু বললে সুদীপ্তদা যদি আমার বদনাম করে আমার বাবার দিকে সবাই আঙুল তুলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। বাবাকে আমি কষ্ট দিতে পারবো না, আমাকে ক্ষমা করো বিশ্বকর্মা, সানিকে আবার মিথ্যে বলতে হবে। রাহি রাহি রাহি, তুই কান্নাকাটি করছিস, তোর এত কিসের মাথা গরম বলতো রাহি? আমি কাঁদছি না রে, আমি দুঃখ করছি। তুই দেখলি না দিভাই, দিভাই আমার উপর কতটা রেগে গেছে। আমার কি দোষ বলতো, আমি কি করেছি? ওই মেয়েটা চালাকি করছিল, আমি সবার সামনে সেটা এক্সপোজ করে দিয়েছি, আমার কি দোষ? রাহি আমি বুঝতে পারছি, আমি তোকে বুঝি না বল, কিন্তু তুই আর কান্নাকাটি করিস না। ছোটদা ভাই গেছে তিতলিকে খুঁজতে, ওকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু সানি তো আমাকে ভুল বুঝছে, সানি তো আমাকে ভুল বুঝছে, বল আমি কি করেছি বল। সানি কি আমার উপর এরকম রেখে থাকবে বল? হ্যাঁ এরকমই কি রেখে থাকবে? আমি কিন্তু কিছু ভুল করিনি, আমি তো তোদের ভালোর জন্য করেছি। আমি কিন্তু কিচ্ছু ভুল করি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? কোনো ভুল করনি তুমি। মাম্পু একটু যা তো এই ঘর থেকে। যাচ্ছি। সানি আমি সত্যি জানি না লোকটাকে কেমন দেখতে, লোকটা মাস্ক পরেছিল। আমি তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর লেডিস হোস্টেল বা পিজি খুঁজছিলাম, তারপর হঠাৎ করে একটা ছেলে এলো, এসে বললো লোকাল ব্রোকার, সেই আমাকে এই বাড়িতে নিয়ে এলো। আমি বুঝতে পারিনি সে কীরকম, তার কথা মেনে চলেও এসছি। তারপর এলো অন্য লোকটা, তারপরই সে আমার সাথে নোংরামি করার চেষ্টা করছিল। লোকটাকে পেলে ওর হাত পা ভেঙে রেখে দেবো আমি। ও আমাকে কিচ্ছু করতে পারেনি সানি, ওর কিছু করার আগে তুমি চলে এলে। তুমি যদি না আসতে তাহলে আজ আবার অনেক বড় বিপদ হয়ে যেত। তুমি কোনো চিন্তা করো না, ওদেরকে ধরে আমরা পুলিশের হাতে ঠিক তুলে দেবো। থাক না সানি, ওরা তো আমার কোনো ক্ষতি করে উঠতে পারেনি, আমি তো ঠিকই আছি। দেখো ওসব গুন্ডা বদমাশদের পেছনে সময় ওয়েস্ট করার কোনো মানে হয় বলো? ওদের যা শাস্তি পাও না ভগবান ওদেরকে দেবে, কিন্তু আমাদের এসবের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে সানি। রাজীবকে শায়েস্তা করতে হবে, দিদি ভাইকে মুক্তি দিতে হবে, আমরা বরঞ্চ সেটাতে কনসেন্ট্রেট করি। ওকে ফাইন, শোনো এসব কথা পরে হবে, আগে তুমি বাড়ি চলো তো, তাড়াতাড়ি চলো, মা ওখানে অপেক্ষা করছে, তুমি আর লেট করো না, তাড়াতাড়ি চলো, আর দেরি করে যাবে না, তাড়াতাড়ি চলো। সানি
আমি আর তোমাদের বাড়িতে ফিরব না। কি চলো 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 পাল্টা।